কলকাতা মিউনিসিপ্যালিটিতে স্টাফ নার্স পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে স্যালারি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ মেল ফিমেল জিএনএম এবং বিএসসি নার্সিং সমস্ত টাই অ্যাপ্লাই করতে পারবে তো আজকে আমরা পুরো এই প্রসেসটা নিয়ে ডিসকাস করব। মানে কত ভ্যাকেন্ট পোস্ট তার স্যালারি তো অলরেডি বলেই দিয়েছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কারা কারা করতে পারবে না মানে এবছর পাস আউটরা অ্যাপ্লাই করতে পারবে কি না তার সাথে জানবো যে যদি তুমি এই পোস্টে জয়েন করো তাহলে তুমি পারমানেন্ট মানে স্টাফ নার্স গ্রেড টু পোস্টে বা অন্য কোথাও সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পেলে তুমি ছাড়তে পারবে কি না মানে চাকরি থেকে এক্সিট কি রয়েছে আমি এ সামনে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক লেটস মেক নার্সিং সিম্পল তো চলো আর দেরি না করে শুরু করা যাক সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে ফেসবুকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো যার প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এছাড়াও আমাদের ইনিশিয়েটিভ টক উইথ মন্টাস্টিক তো রয়েছে যেখানে তোমরা ডিরেক্টলি আমাকে ফোনে কথা বলতে পারো ফোন নাম্বারটা ভিডিও শেষে বলে দিচ্ছি কলকাতা কর্পোরেশনের স্টাফ নার্স ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল ভ্যাকেন্সি তিরিশ স্যালারি পঁচিশ হাজার পার মান্থ এল এবার চলে আসি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কী এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো তুমি বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং পাস আউট হতে হবে যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে বা ইউনিভার্সিটি থেকে এবং তোমার কাছে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার অ্যাজ আ নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে থাকতেই হবে আর যদি না থাকে তাহলে প্রকার রেজিস্ট্রেশন আন্ডার বিএনসির থাকতেই হবে এখানে কিন্তু প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বারও আন্ডার ডাব্লিউ বিএনসি অ্যাকসেপ্টেড এবার চলে আসি সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসটা দুটো পর্যায়ে বিভক্ত এক হচ্ছে নাম্বার বেসিস আর সেকেন্ডটা হচ্ছে ইন্টারভিউ নাম্বার মানে এখানে শুধুমাত্র নার্সিংয়ের নাম্বারে গ্র্যান্ট করা হবে তোমার এর ক্ষেত্রে তিন বছরের নাম্বার বা বিএসসির ক্ষেত্রে চার বছরের নাম্বার দেখা হবে এবং এই নার্সিংয়ের নম্বরের মধ্যে রয়েছে চল্লিশটা নম্বর ওয়েটেজ আর বাকি ষাট নম্বর রয়েছে ইন্টারভিউ এই টোটালের ওপর বেস করে তোমার মেরিট লিস্টটা হবে নার্সিংয়ের মার্কসটা কীরকমভাবে ক্যালকুলেট করবে তা সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি মনে করো তোমার জিএনএমের তিন বছরের টোটাল এইট্টি পার্সেন্ট মার্কস আছে তাহলে যে টোটাল চল্লিশ নম্বর রয়েছে তার মধ্যে তুমি পাবে 32। এটা কি করে পেলাম সেটা হচ্ছে এইটি পার্সেন্ট অফ ফর্টি সেটা হয় সেটা হচ্ছে থার্টি টু মার্কস এরকম ভাবে তুমি চল্লিশের মধ্যে কত নম্বর পাচ্ছ সেটা তুমি ক্যালকুলেট করে নিতে পারো বাকি রয়েছে সিক্সটি মার্কস ইন্টারভিউ এখনো ইন্টারভিউ এর ডেট বলা হয়নি এবার চলে আসছি অ্যাপ্লিকেশান প্রসেস এটা পুরোপুরি অফলাইন প্রসেস তুমি কলকাতা মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে যাবে যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবে দিয়ে হার্ড কপি ফিল আপ করবে তার সাথে নেসেসারি ডকুমেন্টস কী কী ডকুমেন্টস দেবে সেটা হচ্ছে একটা এজ প্রুফ মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট সেকেন্ড হচ্ছে তোমার আইডি প্রুফ আধার কার্ড অথবা ভোটার কার্ড অ্যাড্রেস প্রুফ সেখানেও তুমি আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারো তার সাথে তোমার তিন বছরের যদি তুমি জিএনএম ক্যান্ডিডেট হও তাহলে তিন বছরের তোমার নার্সিংয়ের মার্কশিট যদি তুমি বিএসসি নার্সিং ক্যান্ডিডেট হও তাহলে চার বছরের মার্কশিট তার সাথে তোমার পাস আউট সার্টিফিকেট মানে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট দেয় আর জিএনএমের ক্ষেত্রে ডাব্লু বিএনসি সার্টিফিকেট দেয় সেই পাস আউট সার্টিফিকেট এবং নার্সিংয়ের রেজিস্ট্রেশন নাম্বার আন্ডার ডাব্লু বিএনসি এই সমস্ত ডকুমেন্টসগুলো একসাথে ফর্মটার সাথে যোগ করে তোমাকে কলকাতা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে ড্রপ বক্সে জমা দিতে হবে এবং খামের ওপর অবশ্যই লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফনার্স তোমাকে যে ওয়েবসাইট লিঙ্কটা দিচ্ছে সেখানে ডিটেলসে দেওয়া আছে একবার পড়ে নিও আর কাকে অ্যাড্রেস করতে হবে সেটাও কিন্তু দেখে নেবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পনেরোই মার্চ মানে পনেরো তারিখের মধ্যে তোমার অ্যাপ্লিকেশনটা ড্রপ বক্সে জমা করতে হবে এখানে কিন্তু কোনো রকম বাই পোস্ট বা অনলাইন বা মেল এরকমভাবে পাঠানো যাবে না তোমাকে ওখানে গিয়েই জমা দিতে হবে এবার তারপরে মনে হতে পারে যে কোথায় পোস্টিং হবে তুমি যদি সিলেক্টেড হও তাহলে পোস্টিং হবে কলকাতা মিউনিসিপ্যালিটির মধ্যেই মানে তুমি কলকাতাতেই থাকতে পারছো কলকাতার বাইরে কোথাও তোমাকে যেতে হবে না এখানে আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এই পোস্টটা কিন্তু টোটালি কন্ট্রাকচুয়াল কোনো পারমানেন্ট পোস্ট নয় এবার মনে হতে পারে যে স্টাফ নার্স গ্রেড টু পোস্টে বা অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে আমি যদি চাকরি পাই তাহলে এই চাকরিতে জয়েন করলে আমি ছেড়ে যেতে পারবো কিনা হ্যাঁ এই চাকরিতে যেতে জয়েন করলে ছেড়ে যেতে পারবে কারণ এখানে কোনো বন্ড নেই যে বন্ডটা সিএইচর ক্ষেত্রে রয়েছে এই চাকরিটার সাথে তুমি সেন্ট্রালে চাকরি পরীক্ষায় পাস আউট পাস করলেও যেমন তুমি যেতে পারবে তেমনি স্টেটে গ্রেড টু স্টাফ নার্স পোস্টে চাকরি পেলেও সেরকমভাবে ছেড়ে যেতে পারবে এখানে কিন্তু কোনো পেনাল্টি দিতে হবে না এটা তো কন্ট্রাকচুয়াল পোস্ট আগেই বলেছি এবং এক্ষেত্রে কন্ট্রাক্টটা প্রত্যেক বছর রিনিউ হয়ে থাকে এবার চলে আসি ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে কিনা ফ্রেশার্স যাদের তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই ডাব্লিউ বিএনসির আন্ডারে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না মানে অ্যাপ্লাই করতে পারবে রিজেক্টেড হয়ে যাবে আর যাদের প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বারও আছে ডাব্লিউ বিএনসির আন্ডারে তারা কিন্তু অ্যাপ্লিকেবেল হবে এবং তারা পরীক্ষায় বসে যদি সিলেক্টেড হও তাহলে জবে জয়েন করতে পারবে ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমরা পরে পোস্ট করবো এবার চলে আসছি আমাদের যে ইনিশিয়েটিভ টক উইথ মন্টাস্টিক যেখানে আমরা প্রত্যেক মাসের অর ডেতে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত বাই ফোনে তোমাদের নার্সিং রিলেটেড কোনো প্রবলেম হলে সেটা আমার সাধ্য মতো সলভ করার চেষ্টা করি ফোন নাম্বারটা হলো এইট নাইন ওয়ান এইট ফাইভ সেভেন জিরো এইট ওয়ান ফোর আজকে সেশনটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ